প্রশ্নটা হলো যে কুরবানি এই বছর কুরবানি না দিয়ে ওই টাকাটা যদি সিলেটে ওই যে বন্যা দুর্গত এলাকায় উনি স্পেন্ড করে তাহলে কি হবে? এটা জায়েজ নয় যে কুরবানির মতো একটি প্রকাশ্য শাহিরা ইসলামের ইবাদত, শাহিরিল্লাহ, আল্লাহর স্পষ্ট দিনের নিদর্শন, সেটাকে একেবারে মুছে দিয়ে দিলেন না বাড়িতে কুরবানি, অথচ সচ্ছল ব্যক্তি, আর আপনি ত্রাণ বিতরণ করে, এটা হারাম, জায়েজ। তবে এই ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করে কুরবানি করতেন আপনি দুটো তিনটে না, শুধু একটি কুরবানি করেন, একটি কুরবানি করেন, বাকিগুলো দিয়ে দেন আপনার জনকল্যাণমূলক কাজে বা ত্রাণের কাজে, যেসব ভাইয়েরা অসহায় রয়েছে, বোনেরা অসহায় রয়েছে তাদের ক্ষেত্রে, মুসলিম উম্মার কল্যাণের ক্ষেত্রে। আরেকটি পদ্ধতি হচ্ছে যে কুরবানি হয়তো 1-1.5 লাখ টাকা, 2 লাখ টাকার কিনতেন, আপনি 50-60 হাজার টাকার কুরবানি করেন, একটা কুরবানি হোক আপনার বাড়িতে, আর বাকি টাকাটা আপনি ত্রাণের কাজে অন্যান্য কাজে দিয়ে দেন, তাহলে ঠিক আছে। কিন্তু কুরবানি এবছর দিলাম না, আর আমি পুরোটাই হজ এবছর করলামই না, অথচ হজ ফরজে আছে, বলছে এই টাকা আমি ত্রাণে দেবো না, যাই। জি, জাজাকুমুল্লাহ।